মাজুলীর ভকত চাপরির পদুমনীত হাহাকার পরিস্থিতি। ব্রহ্মপুত্রের খহনীয়া জাহ গল বিস্তীর্ণ এলাকা। ব্রহ্মপুত্রের খহনীয়ার ভয়ঙ্কর রূপ মাজুলীর ভকত চাপরির পদুমনীত। নিশার ভিতরতে বিঘায় বিঘায় ভূমি জাহ যায় ব্রহ্মপুত্রের খহনীয়াত। খহনীয়াত জাহ যাওয়ার উপক্রম হয়েছে জিতেন শইকীয়া নামের এজন লোকর ভেটি। শারীরিকভাবে অসুস্থ জিতেন শইকীয়ায় পরিয়ালটির বাসগৃহ অঞ্চলবাসী ভাঙি নিরাপদ স্থানলৈ স্থানান্তরিত করেছে। স্থানীয় লোকে উদ্ধার করে পরিয়ালটো। শীঘ্রে খহনীয়ার সুরক্ষা প্রদানের দাবি সরকারক। স্থানীয় প্রশাসনক বা সরকারক কিবা অনুরোধ জানাবো নেকি? বহুত দুঃখ লাগিল কম কি, মই এটা ভগা চিগা মানুহ। হে ভগবান, ও পার নাই কেনি, চকা কি ভাড়া কৰিব, সেইটোৱে অনুৰোধ। বর্তমানলৈকে আপোনালোকক স্থানীয় প্রশাসনের ফল কিবা যোগাযোগ করার ব্যবস্থা করেছে নাকি? একো যোগাযোগ করার ব্যবস্থা এতিয়ালৈকে বর্তমান করা নাই, কারণ গড়াটো আজি এসপ্তাহমানৰ পৰা অলপ অলপকৈ খহিয়ে আছে। উজনি সাইডে ভাটি সাইডে এনেকে কৰি খহিয়ে আছে, কিন্তু কোনো প্রশাসনিক বা কোনো হেৰিয়ৰ মানুহ নাই। স্থানীয় বিধায়কজনে আপোনালোকক খা খবর লৈছেনে? স্থানীয় বিধায়কজনে তেনেকে খা খবর লোৱা নাই, আজিয়ে গাঁওবোৰ আহিছে আৰু। বর্তমান গাঁওবোৰ আহিছে? বর্তমান গাঁওবোৰ আহিছে। যিহেতু আৰু কিছু সময় পিছত আপোনাৰ ঘৰটো খহি গুচি যাব, তাৰ পিছত আপোনালোক কলৈ যাবগৈ? আমাৰ কোনো নাই, একো নাই, মাটি নাই, বাৰী নাই, এতিয়া কেনি যাম কি কৰিম একো ভাবিবই পৰা নাই, একো গমেই পোৱা নাই কিনো হ'ব কিনো মেলিব। যিহেতু চৰকাৰী গাঁওবোৰ আহিছে, আহিছে ইয়াৰ পৰিস্থিতিটো এতিয়া বৰ্তমান কি পৰ্যবেক্ষণ কৰিলে? এতিয়া পৰিস্থিতিটো একেবাৰে বেয়া, গতিকে এই মানুহঘৰতো এতিয়া কোনো কিছু নাই, অকল মাইকী মানুহ দুজনী, মতা মানুহটো বিগালংগ। তেখেতৰ পৰিস্থিতিটো দেখিয়ে মোৰ বেয়া লাগিছে, আৰু এতিয়া যে ঘৰটো আৰু নখহাব তাৰ কোনো মানা নাই। এতিয়া একেবাৰে সংকটজনক সন্মুখীন হৈ আছে, এতিয়াও কঢ়াই আছে, গতিকে আজিৰ ভিতৰতে ইহঁতক ঘৰখন ভাঙি উঠাই নিবৰ কাৰণে মই কোৱা হৈছোঁ। আপোনালোকৰ জিলা প্ৰশাসনৰ বিষয়লৈ কালি আমি জনাজনী হ'লোঁ, আৰু এতিয়া মোক ইহঁতক ৰিপৰ্ট দিম। মাজুলীৰ পৰা উজ্জ্বল পেগুৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মই পল দাস আৰু আপোনালোকে চাই আছে এনি ভাৰত। আৰু আপোনালোকক জনাবলৈ পাই মই বহুত সুখী হৈছোঁ যে আমাৰ সকলোৰে মৰমৰ শ্ৰদ্ধা জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ভিত্তিত এটা খুব সুন্দৰ ৰিয়েলিটি শ্ব' এনি ভাৰতে আয়োজন কৰিছে, জুবিনৰ গানে কি আনে। এই প্ৰথম ছিজনটোত অডিশ্যনছ আৰম্ভ হ'ব অগষ্টৰ পৰা অসমৰ বিভিন্ন জিলাত। গতিকে মই সমূহ কলাকুশলী, বিশেষকৈ যিসকল প্ৰতিভাশীল গায়ক গায়িকা আছে আমাৰ সমাজত, তেওঁলোকলৈ মই এটা আহ্বান জনাইছোঁ, তেওঁলোকে প্ৰস্তুত হওক এই ৰিয়েলিটি শ্ব'ৰ বাবে। আৰু তাৰিখটো হৈছে 15 আগষ্ট 2024 চন, এনি ভাৰতৰ অডিশ্যন জুবিনৰ গানে কি আনে।